তো হয়ে গেছে আমার গরম গরম খিচুড়ি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো বৃষ্টির দিনে এরকম গরম গরম খিচুড়ি খেতে ভালো লাগে সবাইকারই, তো আমি একটু নর্মালি বানালাম, সেরকম কিছু ছিল না বলে। আপনারাও এভাবে বানাবেন দেখবেন খুব ভালো লাগছে। কালারটা আমি ঠিকঠাক দেখাতে পাচ্ছি না ঠিকই, কিন্তু কালারটা দারুণ এসছে, দেখার মতো কালার এসছে। তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা, মাম্পি রান্নাঘরে ধর্মের কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি রেশনের চালের খিচুড়ি বানিয়ে নেবো। এখানে আমি জলটা ভালো করে ফুটতে দিয়ে দিয়েছি, এখানে আমি রেশনের চাল আমি ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে পরে এখানে আমি দিয়ে দিলাম। এরপর আমি সবজিগুলো দিতে থাকবো, চলুন কী কী সবজি দিয়ে দেখাচ্ছি। দিয়ে দিলাম সম পরিমাণ মুসুরির ডাল, মুসুরির ডাল আর চালটা এখন এখানে সেদ্ধ হতে থাকুক। তো এখানে আমি এই সমস্ত সবজি নিয়ে নিয়েছি, কুমড়ো এখানে পাওয়া যায় না বলেছি তো আগে পাড়াগ্রাম, তার জন্য কুমড়ো নিয়ে নিয়েছি। আলু যা যা পেয়েছি তাই দিয়ে খিচুড়ি করে দেবো, পেঁপে, বরবটি, কাঁচা লঙ্কা, পটল, কুঁদরি আর ঝিঙে। তো এগুলো আমি এখন কুচি কুচি করে কেটে নেবো, যেমন খিচুড়ির কাটে সেরকমভাবে। আর বিশেষ কিছু পেলাম না, তো আজকে বৃহস্পতিবার নিরামিষ, তো তার জন্য আজকে আমি পেঁয়াজ রসুন কিছু দিতে পারবো না, নিরামিষ করে যেমন তেমন করে আমি খিচুড়িটা আজকে বানিয়ে নেবো। এইখানে আমি পেঁপে কেটে নিয়েছি, এই দেখুন এই পেঁপেটার আমি অর্ধেকটা নিয়েছি, পেঁপে কেটে নিয়েছি, বরবটি, আলু, ঝিঙে আর কাঁচা লঙ্কা আর কুঁদরি আর পটলটা দিলাম না, ওগুলো ভেজে দেবো। তো এগুলো এখন আমি তেল দিয়ে মশলা দিয়ে একটু কষিয়ে নেবো, তারপরে চাল ডালটার সঙ্গে দেবো। তো এগুলো আমি আগে ধুয়ে নিই। তো আমার সবজিগুলো বানানো হয়ে গেছে, এখানে একটু লাইট কম, তো আপনারা একটু কম্প্রোমাইজ করে নেবেন প্লিজ। এখানে মশলা নিয়ে নিয়েছি, এখানে আমি আদাটা বেটে নিয়েছি, তো এখন আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আমার বন্ধুরা ঠান্ডা লেগে গেছে। সরষের তেল, এই দেখুন সরষের তেল আমি দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে দিলাম, এবং খিচুড়িতে আর আমি কোনো মশলা দেবো না, এই এখনই একবারে আমি সব দিয়ে দিচ্ছি। আর এবার আমি প্রথমে একটু নুন দিয়ে দেবো, নাহলে সবজিগুলো আগে যদি দিই আমি তাহলে তেল ছিটকে যাবে, ঠান্ডা লেগে গেছে তার জন্য আমার গলার ভয়েস তেমনি লাগছে, জানি না কপিরাইট ক্লেম চলে আসবে কি না, ঠাকুরকে ডাকছি যেমন না আসে। এবার আমি এই সবজিগুলো আস্তে আস্তে এটাকে আমি ছেড়ে নেবো, দেখুন কতটা তেল দিচ্ছি, এতগুলো সবজি তেল দেবার পরেও কিন্তু তেলটা ভাঙছে এখনো। আপনারা কিন্তু সরষের তেলটা একটু বেশি করে দেবেন, তাহলে ভালো লাগবে খেতে, বর্ষার দিনে সবারই ঠান্ডা লেগে গেছে, মুখটা ছাড়বে আর কি। আমি কাঁচা লঙ্কা এটা দিয়ে দিয়েছি, কিন্তু আমি আর লঙ্কা গুঁড়ো দেবো না, কারণ আমার মেয়েও খাবে। এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভাজা ভাজা করে নেবো একদম, এই যে জলের যে শব্দটা আসছে, জলের শব্দটা যেমন না আসে সেরকম আমি করে নেবো। তো বন্ধুরা কুমড়ো পেলাম না, আপনারা যদি কুমড়ো পান তো কুমড়ো কিন্তু আপনারা অবশ্যই দেবেন, কুমড়ো পালং শাক এর সঙ্গে আমি পাইনি, ওই জন্য আমি দিতে পেলাম না। তো এরপর আমি যেটা করবো, ভাজতে ভাজতে কিন্তু এখানে যতটা নুন লাগবে ততটা নুন কিন্তু আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, হলুদ নুনটা দিয়ে ভাজা হোক, তাহলে নুনটা কি সবজির ভিতরে ঢুকে যাবে, নাহলে নুনটা ভিতরে ঢুকবে না সবজির, ভালো লাগবে না। এভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে ভাজতে থাকি যতক্ষণ না ভাজা হচ্ছে। তো বন্ধুরা যেহেতু ঝিঙা দেওয়া আছে তার জন্য প্রায় 15-20 মিনিট ভাজার পরেও কিন্তু জলটা ফুটছে না, তো আমি ভাজা হয়ে গেছে অলরেডি এই দেখুন। সেই অবস্থাতেই আমি কিন্তু আদা বাটা দিয়ে দিলাম, তো আজকে নিরামিষ বলেছিলাম ওই জন্য কিন্তু আমি আজ নাড়ি রসুন কিছু ব্যবহার করলাম না। এখানে আদা বাটা, এখানে প্রায় 2 টমেটো আছে, 2 টমেটো, টমেটোগুলো এর সঙ্গে আমি ভেজে নেবো, না ভাজলে কিন্তু টমেটোর একটা নিজস্ব গন্ধ আছে, সেই গন্ধটা বেরিয়ে আসবে, আর আমার একদম সেই গন্ধটা সহ্য হয় না। তার সঙ্গে আমি দিয়ে দেবো আরও অল্প খিচুড়ি, তো খুচুড়িটা লাগবে, খুচুড়ি তো কাঁচা দেবো না, এখানে দিয়ে দিলাম। আর এখানে আমি একটু বেশি করে জিরে দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দেবো না, কারণ অলরেডি আমার কাঁচা লঙ্কা দেওয়া আছে, আর আমরা তো ভুনে খাই না আপনারা জানেন, তার জন্য আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেবো। তো বন্ধুরা দেখুন অনেকদিন বাদে কিন্তু একটু রোদ রোদ দেখা যাচ্ছে আজকে বৃহস্পতিবারে, তো চলুন
আমারও প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। এভাবে আমি কষিয়ে নাড়ে নেওয়া হয়ে গেছে, এরপর আমি এটা খেচুড়িতে ঢেলে দেবো। আদাটা আই হোপ ভাজা হয়ে গেছে। তো এরপর আমি এই সবজিটা পুরোটা ভাজাটা কিন্তু খেচুড়ির ইয়াটাতে আমি ঢেলে দেবো। এই আর একটু আমি ভালো করে নাড়িয়ে নেবো। খেচুড়িতে আমি কিন্তু আর কিছু দেবো না, এই আমার আজকের সিম্পল খেচুড়ি, একদম সিম্পল। তলে মাঝে মধ্যে নাড়িয়ে দিতে হবে, নাহলে ইন্ডাকশনের পাওয়ারটা হাজারে আছে, তলে ধরে যাবে। এই দেখুন হলুদের কালারটা কিন্তু ঠিকঠাক চলে এসছে, আমার ক্যামেরাটা ভালো না ওই জন্য ভালো করে দেখাচ্ছে না। তো ফুটুক ভালো করে। তো হয়ে গেছে আমার গরম গরম খিচুড়ি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো বৃষ্টির দিনে এরকম গরম গরম খিচুড়ি খেতে ভালো লাগে সবাইকারই, তো আমি একটু নর্মালি বানালাম, সেরকম কিছু ছিল না বলে। আপনারাও এভাবে বানাবেন, দেখবেন খুব ভালো লাগছে। কালারটা আমি ঠিকঠাক দেখাতে পাচ্ছি না ঠিকই, কিন্তু কালারটা দারুণ এসছে, দেখার মতো কালার এসছে। তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন।